এবার পুলিশ নিগৃহীত হলো দায়িত্ব পালন করতে গিয়ে অভিযোগ অবসরপ্রাপ্ত শিক্ষক প্রেমতোষ চৌধুরীর বিরুদ্ধে। এই অবসরপ্রাপ্ত শিক্ষক প্রেমতোষ বর্তমানে এলাকার মাতব্বর হিসাবে পরিচিত। এই ঘটনা ঘটে যাওয়ার পর বিলোনিয়া থানাতে নিয়ে আসে ড্যামেজ কন্ট্রোল করতে মণ্ডলের বেশ কিছু নেতা। ভর দুপুরে বিলোনিয়া থানাধীন ঈশানচন্দ্রনগর কাটা তার সীমান্ত পেরিয়ে চিনি পাচার হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পৌঁছান বিলোনিয়া থানার সাব ইন্সপেক্টর রঞ্জন বিশ্বাস সহ কিছু পুলিশ কর্মী। অভিযান চালান ঈশানচন্দ্রনগর মধ্যমপাড়াতে। এরপর এলাকারই একজন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রেমতোষকে চিনির পাচারের বিষয় নিয়ে সাব ইন্সপেক্টর রঞ্জন বিশ্বাস জিজ্ঞাসা করলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। সাব ইন্সপেক্টর রঞ্জন বিশ্বাস কোনো কথা না বলে অভিযান চালাতে গিয়ে মধ্যমপাড়ার একটি রাস্তার পাশে TR08A2337 নম্বরের অটো থেকে 8 বস্তা চিনি উদ্ধার করে। আর সেই চিনি উদ্ধার হতেই খেপে গিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক প্রেমতোষ সাব ইন্সপেক্টর রঞ্জন বিশ্বাসের ওপর হামলা চালায়। পরবর্তী সময় সেই পুলিশ অফিসার বিষয়টি জানিয়ে দেয়। বর্তমানে এই ঘটনার জন্য সীমান্তবর্তী এলাকায় চিনির বস্তা এপার থেকে ওপার হওয়ার বিষয়ে আরও ঠোস প্রমাণ মিলছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আপনি পুলিশের গায়ে হাত তুলছেন? না, এই জন্য তো আইন আছে। আপনি পুলিশের গায়ে দিচ্ছেন হাত তুলছেন? খাদে ভরা ঘিয়ের সুবাস লন্তরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লন্তরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লন্তরায় কে বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লন্তরায়। লন্তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লন্তরাই, লন্তরাই, লন্তরাই।